আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকে দেখিয়ে দেব কিভাবে আপনাদের টিকিট, আপনাদের ফ্লাইটের ডেট টাইম ঠিক আছে কিনা নিজেই ঘরে বসে মোবাইল দিয়ে চেক করতে পারবেন এবং কিভাবে টিকিট বুক করবেন এটা আপনাদেরকে দেখিয়ে দেব। চলেন লেটস সি। ওয়েবসাইটের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা ওপেন করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনারা ফলো করবেন, লাল চিহ্ন দিয়ে আপনাদের সব কিছু দেখিয়ে দেওয়া হবে। এখানে দেখবেন কিভাবে ফ্লাইট বুক করবেন, কীভাবে ম্যানেজ মাই ট্রিপ, ফ্লাইট শিডিউল, ফ্লাইট স্টার্ট, নিচে সিটিং, এগুলো আপনারা দেখে দেখে যার যার মতো ঘাটিয়ে নেবেন। প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে ফ্লাইট বুকিং করবেন। ফ্লাইটে বুকিং লাল মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছে, আপনারা ওইটা ফলো করবেন। অনলি মি, তারপরে ওই বিভিন্ন অপশন আছে আপনাদের এখানে, এগুলো দেখবেন। এটা ইংলিশ দ্বারা বোঝে আর দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রথমটা হচ্ছে কোথা থেকে যাইবেন এবং পরেরটা হচ্ছে কোথায় অবতরণ করবেন, তারপরে প্যাসেঞ্জার কয়জন, তারপরে আপনার ভিআইপি যাবেন, ইকোনমি যাবেন ইত্যাদি, তারপরে ডেট, তারপর রুট, তারপর এই জায়গা যায় পরে সার্চ ফ্লাইট, ওকে করে দেবেন, আপনার টিকিটটা কনফার্ম। দেখিয়ে দিচ্ছি কীভাবে টিকিট চেক করবেন আপনার ফ্লাইটটা ঠিক টাইম আছে কি না। এজন্য আপনাকে যেতে হবে বুকে ফ্লাইটের পাশেই ম্যানেজ, ম্যানেজার যাবেন। ম্যানেজার যাওয়ার পরে দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে লিখবেন পিএনআর এবং লাস্ট নেম। এইটা আপনারা কোথায় পাবেন তা দেখিয়ে দিচ্ছি। এইটা আছে আপনাদের টিকিটের মাঝে, আপনি যে টিকিটটা কেটেছিলেন ওই টিকিটের সাথেই। চলুন দেখিয়ে দিচ্ছি এই টিকিটে, এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, লেখা আছে বুকিং ফি BG/NOBJKR, অর্থাৎ আপনার NOBJKR এইটা লাগবে। এইটা হচ্ছে লোকে PNR, এইটাকে PNR বলে। আর আপনার লাস্ট নেম কোথায় পাবেন, এই দেখেন এই জায়গা আছে লাস্ট নেম, তো এখানে লাস্ট নেম আমার হচ্ছে হলো বাসার, এই বাসার নামটা ওই নিচের খালি ঘরে লিখতে হবে। এখন আমরা চলে যাচ্ছি আবার মোবাইলের স্ক্রিনে, প্রথম ঘরে লিখতে হবে ওই প্রথম যেটা দেখিয়ে দিলাম NOBJKR, নিচে লিখবেন আপনার নাম, লাস্ট নাম, লাস্ট নাম আমার বাসার দেয়া, তারপরে দেবেন নিচে ওই সবুজ অপশনের ভিতর ওকে করে দেবেন। একটু লোড হবে, সময় নেবে, তারপরে আপনাদের কাঙ্ক্ষিত চাওয়াটা পেয়ে যাবেন। দেখেন এখানে চলে আসছে কনফার্ম। আমি যে আগে আমি তো সৌদি আরব থেকে টিকিট কেটেছিলাম দুইটা হাফ ডাউন, অর্থাৎ আমি যেটা গেছি প্রথমে ওইটা দেখাচ্ছে ওই রিয়াদ টু ঢাকা, ওইটা তো আমার দরকার না, ওইটা তো প্রয়োজন শেষ হয়ে গেছে। এখন আমার যেটা দরকার নিচে দেখেন লেখা আছে ঢাকা টু রিয়াদ, অর্থাৎ ঢাকা থেকে আমি রিয়াদে যাব। আমার ফ্লাইটটা চেঞ্জ হয়েছে কিন্তু, টিকিটে এক টাইম দেওয়া, এখানে আরেক টাইম দেওয়া। এটা হচ্ছে 18 তারিখ 1:45 আমার ফ্লাইট এবং আমি রিয়াদে থাকবো 5:20, আমার যেতে লাগবে 6:35। এখানে নিচে ডিটেলস দেওয়া আছে, এখানে আমার নাম, ফ্লাইটের টিকিট নাম্বার ইত্যাদি ডিটেলস এখানে রয়েছে। আরও নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথম যেটা হচ্ছে ওইটা আমি যে গিয়েছি রিয়াদ থেকে ঢাকা সেইটা, এবং নিচেই ঢাকা টু রিয়াদ দেখেন লেখা আছে তাই নিচের অপশনে, তারপর লাল মার দিয়ে দেখা দিচ্ছি নিচেরটা হচ্ছে আমি এখন যাইব ওই ডেটটা। তা আপনাদের আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন, এবং এরপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আর এই লিঙ্কের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা কমেন্টের বক্সে ওই লিঙ্কটা ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে আরও অনেক কিছু আছে, ডিটেলস আপনারা দেখে নেবেন, বুঝতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ,
গুড বাই।